फ्रेंड्स आज के अमरा ए वीडियोते एमोने टी मल्टीवेगर स्टॉक के निये आलोचना करते चले ची जार मोद्दे आज के अमरा देखते बाची जे 7% मतो मूवमेंट देखिए जे इस स्टॉक एक दिने यामदेर के 750 पॉइंट मतो जम देखिए दिए जे ए मुद्दे स्टॉक टेड कोचे 10,238 কিন্তু আলোচনা করেছি আপনাদের সাথে যখন 5000 6000 7000 ট্রেড করছিল দেন সেই সময় বারবার আমি বলছিলাম যে এর মধ্যে ফোকাস করা যেতে পারে তো চলুন কোম্পানির নাম কি আছে কোম্পানির বিজনেস কি আছে এই মুহূর্তে টেকনিক্যাল চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে এখনো কি সময় আছে কিনা এই স্টকের দিকে ফোকাস করা যেতে পারে কিনা সেসব বিষয় আজকে আমরা আলোচনা করতে চলেছি তার আগে फ्रेंड्स এখনো অবধি যদি স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য 1 year এই স্টক আমাদেরকে অলমোস্ট 138% মতো রিটার্ন দিয়েছে কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি আছে 58000 কোটির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছে সফটওয়্যার সার্ভিস কিন্তু এই কোম্পানি প্রোভাইড করছে যদি 5 ইয়ার্স দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1000% মতো রিটার্ন দিয়েছে 1 year এ 138% মতো 3 ইয়ার্সে 15% মতো রিটার্ন দিয়েছে এবং 5 ইয়ার্সে 1000% মতো রিটার্ন আমাদেরকে এই কোম্পানি प्रोवाइड করেছে তো দেখুন फ्रेंड्स দেখলে চমকে যাবেন যে কন্টিনিউয়াসলি কিভাবে আমাদেরকে মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে এই মাল্টিভেগার স্টক রাইট যদি ম্যাক্সের চার্টের উপর নজর রাখবেন তো ম্যাক্সের চার্টের মধ্যে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি চার্ট কি দারুণ ভাবে উপরের দিকে গেছে এবং লং টার্মে চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8700% এর মতন কিন্তু এই কোম্পানি আমাদেরকে রিটার্ন প্রোভাইড করেছে যদি প্রাইস পারফরম্যান্স দেখবেন তো 1 উইকে স্টক 10% এর মতো মুভমেন্ট দেখিয়েছে 1 মান্থে 28 3 মান্থ से 48 1 year 138 आमी बोल्लाम एवं 3 years से 1500% मतो रिटर्न आमादेर के देखिए चे तो कंटिन्यूसली स्टॉक आमादेर किन्तु रिटर्न प्रोवाइड कोरे जाचे देखते पावा जाचे है कंपनी ऐ मुते 10000 ट्रेड कोर्चे अनेक टाई हाई हुए गाचे साधारण रिटेल इन्वेस्टर देर पक्के अनेकेर पक्के सम्भव हबे ना पक्के स्टॉक के केना एखन सम्भव हबे ना तो डेफिनेटली ऐ मुते आमरा देखते पाच्छि जे स्टॉक किन्तु अनेक टाई हाई ते उठे गेछे जदि वॉल्यूम देखबेन तो आमरा देखते पाच्छि আজকে 20 লাখের ভলিউম জেনারেট হয়েছে রাইট ইয়েস্টারডে দেখুন 2 লাখের ভলিউম জেনারেট হয়েছিল 1 মান্থ আগে 6 লাখ এবং 1 মান্থ আগে 4 লাখের ভলিউম জেনারেট হয়েছে যাদের কাছে এই স্টক অন্তত একটা আছে তাদের পয়সা কিন্তু আজকে আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি যে দ্বিগুণ হয়ে গেছে রাইট অনেকটাই উপরের দিকে মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে হোল্ডিং দেখুন ফ্রেন্ডস প্রমোটারের কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 43%-এর মতো হোল্ডিং আছে এফএলস এর মধ্যে 15%-এর মতো হোল্ডিং রেখেছে ডিএলস আমরা দেখতে পাচ্ছি 4%-এর মতো তো হোল্ডিং রেখেছে তো কোম্পানির নাম আপনাদের সামনে আছে টাটা এলএক্সি লিমিটেড টাটা এলএক্সি কে নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করছি টাটা গ্রুপের স্টক আছে কোম্পানি সফটওয়্যারের উপর কাজ করছে বিভিন্ন ধরনের যে ডিজাইনিং গুলো থাকে সফটওয়্যারের উপর সেই ডিজাইনিং কিন্তু এই মুহূর্তে কোম্পানি কাজ করছে রাইট এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে নিউজ এসে পৌঁছেছে তো তারই এফেক্ট কিন্তু আজকে নম্বরের মধ্যেও দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে আরই আছে 37 তো ভেরি স্ট্রং দেখতে পাচ্ছি কোম্পানির মধ্যে ফেস ভ্যালু আছে 10 টাকা কোম্পানি কিন্তু এখনো স্প্লিট হয়নি আমরা দেখতে পাচ্ছি ফেস ভ্যালু 10 টাকা আছে তো ডেফিনেটলি অনেকটাই উপরের দিকে উঠে গেছে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রাইট চলুন দেখে নেব কোম্পানির মধ্যে কি নিউজ এসেছে কোম্পানির মধ্যে এই মুহূর্তে फ्रेंड्स আমরা দেখতে পাচ্ছি যে নিউজ এসে পৌঁছেছে কোম্পানি নিউ এজ সলিউশন ফর ড্রাইভারলেস কার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে ডিজাইনিং করতে যাচ্ছে এবং সেটা জানাচ্ছে আমাদের সিএমও নিতিন পাইজি ডেফিনেটলি এই মুহূর্তে ব্রেকিং নিউজ এসে পৌঁছেছে টাটা এলেক্সির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউ এজ সলিউশনের উপর আমরা দেখতে পাচ্ছি ড্রাইভারলেস কার কিন্তু লঞ্চ করতে যাচ্ছে এবং তার ডিজাইন কিন্তু অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছে টাটা এলেক্সি তো এই মুহূর্তে যেহেতু ব্রেকিং নিউজ আছে তো সেই কারণে জন্য টাটা এলেক্সির মধ্যে আজকে অনেকটাই জাম্প দেখতে পাওয়া গেছে একদিনেই আমাদেরকে 700 পয়েন্টের মতো মুভমেন্ট দেখিয়েছে ফ্রেন্ডস টাটা এলেক্সির মধ্যে ভলিটিলিটি প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় যেভাবে উপরের দিকে ওঠে ঠিক সেই একইভাবে নিচের দিকেও কিন্তু কারেকশন আমাদেরকে দেখিয়ে থাকে সেলস যদি দেখবেন তো 2018 সালে কোম্পানির মধ্যে সেলস ছিল 1300 দেন 1500 1600 1800 2400 এবছর দেখুন 2600 কোটি হয়ে দাঁড়িয়েছে তো সেলস বাড়ছে দেখতে পাচ্ছেন নেট প্রফিট ফ্রেন্ডস দেখুন 240 290 250 360 550 এবং টিটিএম দেখুন 621 কোটি হয়ে দাঁড়িয়েছে রাইট
কুশকারের হয়ে দাঁড়িয়েছে রাইট। যদি সিএজিআর দেখবেন তো সেটা দেখলেও আপনারা চমকে যাবেন, ওয়ান ইয়ারে 138% এর মতো, থ্রি ইয়ার্সে 156%, ফাইভ ইয়ার্সে 66% এর মতো এবং টেন ইয়ার্সে 57% এর মতো দেখতে পাওয়া যায়। তো কন্টিনিউসলি ভারী রিটার্ন আমাদেরকে প্রোভাইড করছে কোম্পানি, একদম ডেট ফ্রি কোম্পানি আছে, কোয়ার্টারলি রেজাল্ট ভালো প্রেজেন্ট করছে রাইট ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটির মধ্যে ইম্প্রুভ দেখতে পাওয়া যাচ্ছে, কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সামান্য ডিভিডেন্ড প্রোভাইড করছে কিন্তু সেটাকে মেনটেনও করছে, কোম্পানি নিজের সেক্টরে মার্কেট লিডার আছে। তো মার্কেট লিডারকে অবশ্যই আমরা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। এই মুহূর্তে আমরা চলে এসেছি চার্টের উপর, চার্টকে যদি ভালো করে নজর দেবেন তো এর প্রিভিয়াস হাই আমরা দেখতে পাচ্ছি যে 9174 এর কাছাকাছি ছিল, 9174 এর লেভেল থেকে এই স্টক নেমে এসেছিল 6400 কাছাকাছি, দেখুন 6400 অবধি নেমে আসলো। দেন সেই লেভেলে আমরা দেখতে পেলাম যে স্ট্রংলি সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর দেন সেখান থেকে বাউন্স ব্যাক করলো, অলমোস্ট 8800 অবধি পৌঁছেছিল, এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করলো কিন্তু পারলো না, নিচের দিকে নেমে গেল, নিচের দিকে নামলো কিন্তু এর যে প্রিভিয়াস লো ছিল 6400 কাছাকাছি সেটাকে কিন্তু ব্রেক করলো না, তার ওপর থেকে আবারও বাউন্স ব্যাক করা শুরু করলো। দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আবারও একটু উপরের দিকে উঠলো, 8400 অবধি পৌঁছালো রাইট, এটা আমরা দেখতে পাচ্ছি 8800 লেভেল আছে। দেন সেখান থেকে নিচের দিকে নেমে আসলো, সাত হাজারের কাছাকাছি আসলো, দেন সেখান থেকে আবারও বাউন্স ব্যাক করলো, 8400 অবধি পৌঁছালো, দেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদম রকেটের মতো মুভমেন্ট আমাদেরকে দেখিয়েছে। এটা ফ্রেন্ডস আমি ক্লিন করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, এর যে স্ট্রং রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের ওপরে ফাইনালি ক্লোজিং দিতে পেরেছে, এখানে দেখুন স্ট্রং যেই রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিয়েছে, দেন সেখান থেকে মুভমেন্ট অনেকটাই ওপরের দিকে দেখিয়েছে এবং এই মুহূর্তে যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বুলিশ মারো বোঝো ক্যান্ডেল তৈরি হয়েছে। তো ডেফিনেটলি এই ধরনের ক্যান্ডেল যতবার তৈরি হয়েছে ততবারই কিন্তু মুভমেন্ট আমরা অনেকটাই ওপরের দিকে দেখতে পেয়েছি, তো এখান থেকে হয়তো আরও নতুন জাম্প আমাদেরকে দেখাতে পারে টাটা এলেক্সি। তো আপনারা চাইলে অবশ্যই এই মুহূর্তে নজর রাখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরএসআই কিন্তু অনেকটাই হাই হয়েছে, 83 কাছাকাছি আছে ফ্রেন্ডস, অনেকটার দিকে উঠে গেছে। এই মুহূর্তে ফ্রেন্ডস যদি একটু পেছনের দিকে চলে যাবেন আরএসআই নাম্বার যদি দেখবেন তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বারবার 83 অবধি পৌঁছানোর পর দেন সেখান থেকে কারেকশানও কিন্তু আমাদেরকে দেখিয়েছে। তো এই মুহূর্তে যারা এই লেভেলে ফোকাস করতে না চাইছেন তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, ডেফিনেটলি আবারও যখন নিচের দিকে নেমে আসবে স্ট্রংলি সাপোর্ট নেবে দেন সেই পজিশনে কিন্তু আপনার এর মধ্যে ফোকাস করতে পারে। টাটা এলেক্সির মতন স্টক যদি আমাদের পোর্টফোলিওতে থাকছে তাহলে কিন্তু ফ্রেন্ডস আমাদের দুশ্চিন্তা অনেকটাই কম হয়ে আছে। টাটা গ্রুপের স্টক আছে কন্টিনিউসলি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে, যেভাবে নিচের দিকে নেমে আসছে ঠিক একইভাবে কিন্তু আবারও বাউন্স ব্যাক করে নিচ্ছে রাইট। তো এই ধরনের স্টককে অবশ্যই আমরা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। তো ফ্রেন্ডস আপনাদের কী মতামত আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনফরমেশন ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।